মুদারিউন, আর এইটা হলো মাদি। এখন দেখেন, মাদি। আপনি যখন কাউকে এই লেখার ব্যাপারে নির্দেশ করবেন, তখন আপনি বলবেন কি, রাইট এ লেটার, তাই লিখবেন না নাকি? রাইট এ লেটার, লেটার তাহলে এটা কি হলো আরবিতে? আমর হলো। আমর। এখন আমরা এখানে আসি। আমর কিন্তু বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, আমর কিন্তু আসলে এক প্রকার না। আমর যেমন, আপনি যেমন কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করা অনেক সময় থার্ড পার্সনের কাছে কি করেন আপনি? আপনি কি নির্দেশ করতে পারেন থার্ড পার্সনকে? পারেন? না, প্রত্যাশা করা, এটাকে প্রত্যাশা করা প্রত্যাশা করা হয়, কখনো এই জন্য আপনি কি লেখেন থার্ড পার্সনের ক্ষেত্রে? শুড, তাই লেখেন না? জি ভুল হলে যেন বলবেন। আমি কিন্তু হঠাৎ করে মনে হলো এটা একটু বলি, হঠাৎ করে, আমার কোনো প্ল্যান ছিল না। তো শুড বলেন যে থার্ড পার্সন, সে যেন, তার উচিত, শব্দ হচ্ছে কোথায় যেন, একটু শব্দগুলো মিউট থাকি আমরা। এরপর সেকেন্ড পার্সনকে আপনি কি করেন? সরাসরি নির্দেশ করেন, রাইট। আর থার্ড পার্সনকে বলেন কি, হি শুড রাইট, তাই তাই বলেন না? জি একজন জি কথা বললে হবে, হ্যাঁ, দুইটাই তো। তাহলে আপনি, আমার হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে প্রত্যাশা করা হয়, সে যেন, তারপরে তার উচিত, এই ধরনের বলা হয়, ঠিক না? আর সেকেন্ড পার্সনকে আপনি সরাসরি নির্দেশ করেন। তাহলে আপনি এইখানে কিন্তু দেখেন অতিরিক্ত, এখানে কিন্তু শুট নিয়ে আসতেছেন আপনি, আসতেছেন না? বলেন, শুট এনেছেন জি কিনা? জি জি আর এইখানে দেখেন আপনি কিন্তু বহুবচনের ক্ষেত্রে কি ব্যবহার করেছিলেন, রাইট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক কিনা? একটু মাথা ঠান্ডা রেখে শুনলে বুঝতে পারবেন আর কি। রাইটটা কিন্তু আপনি ফিউচারের ক্ষেত্রে রাইটই লিখতে হবে, এর বাইরে তো লিখতে পারছেন না। তাহলে এখানে কিন্তু রাইট দিয়েই আপনি কি করলেন, আপনি আপনি একটা নির্দেশ দিলেন কাউকে। আবার এখানে কিন্তু শুধু রাইট দিলে হচ্ছে না, তার সাথে আবার কি লাগতেছে, শুড। এখন আমরা মুদারে থেকে আমর বানাই না মাদি থেকে আমর বানাই? আমার মুদারে মুদারের থেকে, থেকে মুদারের মুদারে থেকে থেকে আমরা এই রাইট থেকে কিন্তু আমরা কি বানাই, রাইট থেকে। রিটেন ওহো, রিটেন কেন, আমি বলতে শেষ করি আগে, আমি, আমার ভুল হলে বলেন। আচ্ছা, এখন দেখেন রাইট থেকে কিন্তু আমরা কি বানাই, আমর বানাই। অর্থাৎ যেমন আপনার থার্ড পার্সন মুদারে কি বলেন তো, ইয়াদরিবু, ঠিক না? ইয়াদ, Oh, I just got Fortnite. I just got out of Fortnite. ইয়াদরিবু, এটা কি মুদারে থার্ড পার্সন না? জি হ্যাঁ, স্যার। কিভাবে বুঝলাম, শুরুতে কি ইয়া আছে থার্ড ইয়া পার্সনের চিহ্ন কি এখানে, ইয়া ইয়া ইয়া, এইটা হলো থার্ড পার্সনের চিহ্ন। এখন আমি যদি কাউকে থার্ড পার্সনকে নির্দেশ করতে চাই, তাহলে আমার কার শরণাপন্ন হতে হবে, থার্ড পার্সন মুদারের, ঠিক না? জি আসসালাম। হ্যাঁ, এখন এই শুড, এই শুডটা কে অর্থ দিবে, শুডের অর্থ সেই তাকে নিয়ে আসতে হবে এখন, সেটা কি, লি। এই লিটাকে কি বলা হয়, লামে আমর, এটাকে কি বলা হয়, লামে লামে, আমুন। লামে আমর। তাহলে এখন আপনি কি করবেন, এখানে যা আছে তাই লিখবেন, লি ইয়াত রি। এখন আমর যেহেতু মুদারের থেকে আলাদা করতে হবে, এখানে পেশ আছে, তাহলে এখানে কি করতে হবে, সুকুন সুকুন দিতে দিতে হবে। তাহলে এটা কি হলো, লিয়াদরিব, এর অর্থ এখন কি হবে, অ্যাদরিবুর অর্থ ছিল সে প্রহার করছে, সে প্রহার করে, সে প্রহার করবে। কিন্তু যখন থার্ড পার্সন আমর হয়, তখন অর্থ কি হবে, সে যেন প্রহার করে, অথবা তা তার প্রহার করা উচিত, ঠিক না? সে যেন প্রহার করে অথবা তার প্রহার করা উচিত। এখন এই আমরটা দেখেন, এই যে ইয়া দিয়ে আমরা এটা কি বুঝালাম, এটা হচ্ছে থার্ড পার্সন আমর। এখন থার্ড পার্সনের মধ্যে আবার কয়টা নাম্বার, কয়টা পার্সন, কয়টা নাম্বার,
হ্যাঁ, থার্ড পার্সনের মধ্যে পার্সন তো একটাই, থার্ড পার্সন এর মধ্যে নাম্বার তো একটাই, এবার নাম্বার কয়টা, নাম্বার কয়টা, পার্সন তো একটা, তিনটা নাম্বার কয়টা, তিনটা তিনটা। তিনটা যেমন আপনি পড়েছেন এক বচন, তারপরে পড়েছেন এই সব বছর দ্বিবচন, তারপরে তারপরে পড়েছেন পড়েছি বহু বহুবচন। বছর। আমরা একটু মিউট থাকি। এখন এক বচন তো যজমস বা সুকুন দিলে এক বচন হয়ে গেল, তাহলে দ্বিবচন অতিরিক্ত কিছু হবে বাংলায়, যেমন আমরা বলি তারা দুজন, তাহলে এখানে এরকম কিছু একটা লাগবে না? আমরা তো না, আমরা কি জানি নাউনকে দ্বিবচন করার জন্য কি লাগে, আলিফ নুন। তাহলে এটা কি, এখানে কিন্তু আমরের ক্ষেত্রে ওই যে দ্বিবচন মুদারে কি ছিল বলেন তো, ইয়াদরিবু, এটা দ্বিবচন কি ছিল? দ্রিবানি পানি ইয়াদরিবানি। তাহলে এখন আপনি লেখেন লিয়াদ দ্রিবানি রি বা। এখন দেখেন, এখন বা আপনার এখানে মনে করেন একটা নি আছে, এখন আপনি যদি বানি লিখে রাখেন তাহলে কিন্তু মুদারের সাথে আমরের কোনো পার্থক্য হলো? মানে এটা হচ্ছে যৌক্তিক কথা, বইয়ের কথা না কিন্তু। তাহলে এখানে নিয়ম হচ্ছে কি, এটা একটা আলিফ মাদ না, জবরের বামে খালি আলিফ। জি তাহলে আমরা কিন্তু একটা নিয়ম, বইয়ের বাইরে আমরা একটা নিয়ম বলি, কি বলি, মাদের পরে নুন থাকবে না। এখন মাদ হয় কয় বচনে, দ্বি বচনে, মাদ হয় কয় বচনে, বহু বচনে, ঠিক না? তাহলে এটা দ্বিবচন গেল থার্ড পার্সন আমর, তাহলে লিয়াদরিব, লিয়াদরিবা। এরপরে দেখেন থার্ড পার্সন মুদারে প্লুরাল কি ছিল, মাস্কুলিন, ইবু ইবু এদরিবু না। তাহলে আমি এখন আবার লি আনবো, লি ইয়াদ রি বু, এখানে কি ছিল, না ছিল। তাহলে এখানে এই নুনটা কিসের পরে বলেন তো, অমাদের পরে। কিন্তু বইয়ের ভাষা কিন্তু আলাদা, বইয়ের ভাষা কিন্তু দ্বিবচন বহুবচনের নুন কি হবে, সাত জায়গায় নুন পড়ে যায়, আর পাঁচ জায়গাতে মুদারের ধরে না শেষে কি হয়, যজম বা সাকিন হয়। বুঝতে এই পেরেছেন? হয় এখন আমরা ওই কথা বলি না, আমরা কি বলি, কারণ ওই কথা বললে অনেক ঝামেলা হয়, কারণ আমরা দেখাচ্ছি কোথায় ঝামেলাটা হয়। তাহলে এইখানে আমরা কি করলাম, মাদের পর কি, মাদের পরে ওয়াও মাদের পরে নুনটা ফেলে দিলাম। তাহলে এখন আমরা কি করব, এখানে একটা আলিফে ফাসেলা বলে, জি একটা আলিফ নিয়ে আসলাম বহুবচনের, তাহলে কি হলো, লিয়াদরিব, লিয়াদরিবা, লিয়াদরিবু। এর অর্থ কি হলো, সে একজন পুরুষ যেন কি করে, প্রহার করে, তারা দুজন পুরুষ যেন প্রহার করে, তারা সকল পুরুষ যেন প্রহার করে। এখন বলেন, এটা তো গেল নাম্বার, গেল থার্ড পার্সন সিঙ্গুলার, তারপরে ডুয়েল, তারপরে কি প্লুরাল, এরপর এটা গেল আপনার জেন্ডার, জেন্ডারের দিকে এটা কি ছিল বলেন তো, মাস্কুলিন জেন্ডার। এখন আপনি তো থার্ড পার্সন কে শুধু পুরুষরাই হয়, মহিলারা কি থার্ড পার্সন হতে পারে না? জি অবশ্যই হবে। এখন তার মধ্যে আপনি পার্থক্য আনবেন কিভাবে, এই জন্য কি করা হয়, এখানে একটা তা দিয়ে থার্ড পার্সন ফেমিনিন সিঙ্গুলার ভার্ব, দেখেন আর কোনো পার্থক্য নেই। আপনি যেটাকে বলেছিলেন লিয়াজরিব, এইটা হবে লিতাজরিব। লিয়াজরিব অর্থ সে একজন পুরুষ, লিতাজরিব মানে কি, সে একজন মহিলা। আবার দেখেন এখানে, তাহলে তারা দুজন মহিলা কি হবে, লিতাজরিবা। এখন আবার কিন্তু দেখেন থার্ড পার্সনের নমুনা এটা কিন্তু আনতে হবে এখন, কারণ এই দুইটা আমরা দিয়েছি হলো ফ্যামিনিন হিসাবে, লিতাদরিব, লিতাদরিবা। এখন প্লুরালটা কি হবে, এটা একটু ব্যতিক্রম, সেটা হলো লিয়াত রিব না। কারণ কি, এটা বইয়ের কারণ না, এটা আমার যৌক্তিক কারণ, সেটা হলো যে ওই যে আমরা বলেছি আমরের সিগা, আমরের অক্ষর কয়টি, আলামতে মুদারে কয়টি, চারটি। এখন আমরা কিন্তু বলেছি থার্ড পার্সন হলো ইয়া, সেকেন্ড পার্সন হলো তা, ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলো আ, ফার্স্ট পার্সন প্লুরাল হলো না। তাহলে এখন আপনি থার্ড পার্সন যেহেতু বলেছেন ইয়া, তাহলে আমার শেষেরটাকে আমার কি আবার ইয়াকে ফিরিয়ে আনতে হবে, আনতে হবে না? এই জন্য আমরা কি করব, লিয়াদ রিব না দিব, এখানে কি দিব, লিয়াদ রিব না। এটা কিন্তু কোনো বইয়ের যুক্তি না, এটা আমার, আমাদের পড়ানোর যুক্তি আর কি, লিয়াদ রিব না। তাহলে এটা গেল।
তাহলে আমাদের কিন্তু থার্ড পার্সন মাস্কুলিন গেল, সিঙ্গুলার ডুয়েল ফেমিন প্লুরাল, থার্ড পার্সন ফেমিনিন সিঙ্গুলার, থার্ড পার্সন ডুয়েল, তারপর থার্ড পার্সন প্লুরাল ফেমিনিন গেল। এখন এখন প্রশ্ন হলো থার্ড পার্সন যেহেতু জেনো বা উচিত, এই এই কথা বোঝানোর জন্য কি আনা হয়? লামে আমর আনা হয়, ঠিক না? মুদারের শুরুতে শুধু কি আনা হয়? লামে আমর। আর কি করা হয়? দিব আলাপ মাদের পরে আপনার নুনকে বিলুপ্ত করা হয়, বা আমরা যদি বইয়ের ভাষায় বলি তাহলে দ্বিবচন বহুবচনের নুনকে বিলুপ্ত করা হয়। এটা গেল থার্ড পার্সন আমর। এরপর আমি যদি এখানে নাহি শেষ করতে চাই তাও কিন্তু আমি পারবো। কিভাবে? লামে আমরটাকে বাদ দিয়ে লায়ে নাহি আনতে হবে। কি আনতে হবে? লায়ে নাহি। তাহলে কি হবে? লায়াদরিব, লায়াদরিবা, লায়াদরিবু, কোনো পার্থক্য নেই কিন্তু। শুধুমাত্র লামে আমরটা বাদ দিলেই কি হয়ে গেল? লায় নাহি হয়ে গেল, ঠিক না? এটাকে বুঝতে না পারলে প্রশ্ন করবেন। লায়াদরিব, লায়াদরিবা, লায়াদরিবু, লাতাদরিব, লাতাদরিবা, লায়াদরিব না, কোনো পার্থক্য আছে? শুধু পার্থক্য লি এবং লা। লি হচ্ছে লামে আমর, লা হচ্ছে লামে নাহি। আচ্ছা, নতুনরা কেউ অসুবিধা আছে? বুঝতে অসুবিধা হলো? হলে অসুবিধা হলে বুঝবে, আমার আমি ভালো করতে যেন খারাপ না হয়ে যায় আপনাদের, এটা বুঝতে হবে। না আলহামদুলিল্লাহ ওস্তাদজি, বোঝা যাচ্ছে আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে এরপর আমরা চলে যাব, দেখেন এরপরে কিন্তু ডাইরেক্ট অ্যাকশন। এরপরে কি? ডাইরেক্ট নির্দেশ। সেই ক্ষেত্রে কিন্তু আর লি বা লিয়ের কিন্তু কি নেই, আর প্রয়োজন নাই। এই জন্য আমরা এখন চলে যাব থার্ড পার্সন মুদারে কি ছিল? তাদরিবু। কি ছিল? তাদরিবু, সেকেন্ড পার্সন, সরি সেকেন্ড পার্সন, তাদরিবু। এখন যেহেতু সরাসরি নির্দেশ, এই জন্য এই তাটা তো এর আগে আমরা দেখলাম, এর পূর্বে লামে আমর এনে কি করা হলো, তাকে রেখে দেওয়া হলো। কিন্তু এখন তো মানে সরাসরি নির্দেশ দিতে গেলে মুদারের চিহ্নটাকে কি করতে হবে? বিলুপ্ত করে দিতে হবে। তাহলে আমি যদি এখন এখানে মুদারের চিহ্ন হিসেবে তাটাকে বিলুপ্ত করে দিলাম, তাহলে এখন থাকে কি? দদে সুকুন, রাইন কালেমায় জের, লাম কালেমা। তো আমরা বলেছি আমর এবং নাহির শেষে কি হয় সবসময়? যজম, যজম হয়, বা যেটাকে আমরা সুকুনও বলতে পারি। এখন প্রশ্ন হলো দদের উপরে সুকুন, তাহলে এখন পড়বো কিভাবে? আমরা ছোটবেলায় অঙ্ক করতাম না, যে ধরে নি অমুক হচ্ছে ক, হ্যাঁ, বা এক্স, আর এরপরে কি, তারপরে ক এক্স, দুই এক্স, এরকম করতাম না? এখন এখানে কি করতে হবে? সাহায্যকারী লাগবে, হেল্পিং হ্যান্ড লাগবে। এই হেল্পিং হ্যান্ডটা কি হবে? আলিফ। আলিফ তো না, আসলে হামজা হবে, কারণ আলিফ একটা আলিফ আনলাম, এখন আলিফটা কিন্তু, এখন আলিফ তো আলিফ, এখন এটাকে হামজা বানাতে হবে, নাহলে তো আপনি পড়বেন কিভাবে? কারণ আলিফের উপরে জবরদস্ত থাকলে তো সেটা আর আলিফ থাকে না। এখন কোন হরকত দিলে এটার সাথে কি হবে? অ্যাডজাস্ট হবে। আমরা বলেছি আপনাকে থার্ড লেটার দুই ভাবে বলা যায়। যদি কেউ আইন কালেমা বলেন, অনেক সময় দেখা যায় এটা মেলে না কথাবার্তার মধ্যে, অনেক সময় এটা মিলবে না। যখন দুর্বল অক্ষর আসবে তখন দেখবেন অনেক সময় আইন কলমে খুঁজে পাবেন না, আইন কলমে আউট হয়ে গেছে, তখন কি করবেন? এই জন্য নিয়ম হচ্ছে বলা থার্ড লেটার। তাহলে থার্ড লেটার এখানে কোনটা? র। থার্ড লেটারে যদি জবর অথবা জের থাকে তাহলে আলিফের নিচে কি দিব? জের দিব। আর পেশ থাকলে শুধু পেশ। তাহলে আমরা কি বললাম? আইন কালেমায় যদি বা থার্ড লেটারে যদি জের বা জবর থাকলে জের, আর পেশ থাকলে আলিফের উপরে পেশ। এখন এখানে তো ওইটাও প্রযোজ্য, লাম কালেমায় যজম বা সুকুন। এখন এখানেও একই নিয়ম, ইদরিব, ইদরিবা। আসলে কি ছিল কথার কথা? ইদরিবা নে ছিল, ইদরিবু না ছিল, কথার কথা। আমরা ওখানেও কি করলাম? মাদের নুনকে বিলুপ্ত করে দিলাম। তাহলে কি হলো? ইদরিব, তুমি কি করো, প্রহার করো। ইদরিবা, তোমরা দুজন প্রহার করো। ইদরিবু, তোমরা সবাই প্রহার করো। এরপর ফেমিনিন কি হবে? ওই যে আপনারা পড়েছেন তাদরিবু, তাদরিবানি, তাদরিবুনা, তারপরে কি পড়েছেন ফেমিনিন? তাদরিবিনা।
এখানে কিমাদ, ইয়ামাদ, ইয়ামাদ, এই জন্য এখানে কিন্তু ইয়ামাদ ইদরিবিন আছিল, এটা আমরা নুনটাকে কি করে দিলাম, সরাই দিলাম। বিলুপ্ত করলাম। তাহলে ইদরিবি আবার দ্বিবচনে কি ইদরিবা, বহুবচনে ফেমিনিন ইদরিবনা। এখন বলেন এটা গেল সেকেন্ড পার্সন, আবারও বলছি ইদরিব পুরুষ আর মহিলা কি ইদরিবি, ইদরিবা তুমি তোমরা দুজন পুরুষ, আবার ইদরিবা আবার তোমরা দুজন মহিলা, অর্থাৎ দ্বিবচন কিন্তু একই, ঠিক না? এরপর ইদরিবু তোমরা সকল পুরুষ আর তোমরা সকল মহিলা কি ইদরিবনা। এখন বলেন ফার্স্ট পার্সনে কি নির্দেশ দেওয়া যায়, নিজেকে নিজে নির্দেশ দিতে পারেন? সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়েছিল, ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে। এটা কি নিজের কথা নিজে বলছি? এখানে বলা যাচ্ছে এই তুমি কাজটা করো, এভাবে বলা যায় না, এখানেও লামে আমর আনতে হয়। তাহলে কি হবে, লি আদরিব, কি হবে লি আদরিব। কোন সেন্স থেকে এখানে লাম কালিমায় কি হলো, জজম হলো, আসলে ছিল কি আদরিবু, মুদারেতে কি ছিল আদরিবু, তাহলে আমরা মুদারের শুরুতে কি নিয়ে আসলাম, লামে আমর, লামে আমর, লামে আমর আনলাম, আর লাম কালেমায় কি দিলাম, জজম বা সুকুন। তাহলে কি হবে লি আদরিব আর লি নাদরিব, লি নাদরিব। তাহলে এটা হচ্ছে আমি যেন কি করি প্রহার করি, আর লি নাদরিব আমরা যেন কি করি প্রহার করি। তাহলে এটা ছিল কিন্তু আমর, আমর থার্ড পার্সন, আমর সেকেন্ড পার্সন, এবং আমর ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল। আমরা একটু একটু বলে আমরা স্লাইডে যাচ্ছি একটু। এরপর আমি চেষ্টা করব আজকে শেষ করে দিতে, কারণ আগামী সপ্তাহে আমি চাচ্ছি 50% আবার শুরু করতে, প্র্যাকটিস করা যাবে, অসুবিধা নেই ইনশাল্লাহ। এরপরে নাহি কিন্তু আমরা থার্ড পার্সন বলে দিয়েছি, কিন্তু লা ইয়াদরিব, লা ইয়াদরিবা, লা ইয়াদরিবু, লা তাদরিব, লা তাদরিবা, লা ইয়াদরিব না। তাহলে নাহির অর্থ কি হয়, সে যেন না প্রহার না করে, তারা দুজন পুরুষ যেন প্রহার না করে, তারা সকল পুরুষ যেন প্রহার না করে, তারপরে সে একজন মহিলা, লা তাদরিব, সে একজন মহিলা যেন প্রহার না করে, লা তাদরিবা, তারা দুজন মহিলা যেন প্রহার না করে, লা ইয়াদরিব না, তারা সকল মহিলা যেন প্রহার না করে। এবার আমরা আসি যে নাহির আবার কি আছে, সেকেন্ড পার্সন আছে। তাহলে আমরা মুদারে সেকেন্ড পার্সন কি ছিল, এটার পূর্বে শুধুমাত্র লাই নাহি দিব, এখানে তা বিলুপ্ত হবে না, আর শেষে কি দিব, জজম দিব বা সুকুন। তাহলে কি হবে, ওই একই ভাবে লা তাদরিব, লা তাদরিবা, লা তাদরিবু, লা তাদরিবি। তাহলে দেখেন এই লা তাদরিব মাসকুলিন, এটার ফেমিনিন করা হচ্ছে কি দিয়ে, ইয়া মাদ দিয়ে, কি দিয়ে, ইয়া মাদ দিয়ে। লা তাদরিব, লা তাদরিবি, লা তাদরিবা তুমি তোমরা দুজন পুরুষ, আর লা তাদরিবা তোমরা দুজন মহিলা, আর লা তাদরিব না তোমরা সকল মহিলা। এরপর ফার্স্ট পারসন কি হবে, একই নিয়ম, লা আদরিব, লা নাদরিব। এর জন্য শুধু দরকার হচ্ছে আপনার মুদারাটা সুন্দর করে মুখস্থ করা, আমি এরপরে স্লাইডে আসলে আপনারা আরো সুন্দর বুঝতে পারবেন ইনশাল্লাহ। এরপরে দেখেন আমরা কিন্তু ওই যে যে ভার, ওই যে যে রাইট ভার, এই রাইট বলেন আর যাই বলেন, যেমন প্লে, রাইট, এই রাইট ভার থেকেই কিন্তু আমরা কি করতে বলে ক্রিয়া বিশেষণ করতে পারি। ক্রিয়া বিশেষণ মানে কি, ক্রিয়া থেকে যে বিশেষ্যটা উৎপত্তি হয় সেটাই ক্রিয়া বিশেষ্য। যেমন রাইট থেকে কি হবে ক্রিয়া বিশেষ্য, রাইটার, কি দিয়ে, শেষে ইয়ার যুক্ত করলাম, কি যুক্ত করলাম, ইয়ার। তাহলে প্লে হলে কি হবে, প্লেয়ার, প্লেয়ার। তারপরে আপনি ডু হলে কি হবে, ডুয়ার, ঠিক না? এরকম আপনি দেখবেন অনেক ভার শেষে ইয়ার যুক্ত করলে সেটা কি হয়, ক্রিয়া বিশেষ্য হয়, ঠিক না? এখন আমরা দেখি যে আমরা ফাল আসিল, ঠিক না, আমাদের মূল মূল ক্রিয়াটা কি ছিল, ফালা, এর অর্থ হচ্ছে সে একজন পুরুষ করলো, ঠিক না,
ফাআলা বা করেছে, বিভিন্ন ধরনের অর্থ বিভিন্ন বইতে করা হয়। এখন এখানে যেমন ইআর যুক্ত করেছি, করে কি তৈরি করেছি? ক্রিয়া ক্রিয়া বিশেষ্য, ক্রিয়া ক্রিয়া বিশেষ্য, ভার্বাল নাউন। কি যদিও আমরা ভার্বাল নাউন বলতে অনেকে মাজদার মনে করি, আসলে এটা ক্রিয়া বিশেষ্যর অর্থটা আমার কাছে সুন্দর মনে হয়। এখন দেখেন এখানে যেমন ইআর যুক্ত করেছি, তাহলে এখানে কিভাবে করব? শুধুমাত্র ফা কালিমা, ফার্স্ট লেটারের পরে কি দেবো? ফার্স্ট রেডিকালের পরে একটা আলিফ, আলিফ মাদ। আইন কালেমায় কি দিব? জের। লাম কালিমায় দুই পেশ। এখন দেখেন এক নাম্বার ফর্ম থেকে যত ভার্ব আসবে, যত ক্রিয়া আসবে, এই নিয়মটা সেখানে অ্যাপ্লিকেবল। যেমন আপনি যদি বলেন নাসারা, তাহলে কি হবে? নাসিরুন, দরাবা, দরি, দরাবা, সামিয়া, সামিউন, কতালা, কাতাবা। কাতিবুন, কাতিবুন। এবার আমরা চলে যাই একটা নাউনকে, যেহেতু ক্রিয়া বিশেষ্য এটা একটা নাউন না, জি ফাইলুন মানে কি? যে কর্তা যে। এখন বলেন জি আমরা একটা নাউনকে দ্বিবচন করেছিলাম কোন নিয়মে? মুসলিমুনটা দ্বিবচন কি? মুসলিমান, বহুবচন কি? মুসলিমুনা, মুসলিমুনা। এখন বলেন ফাইলুনের দ্বিবচন কি হবে তাহলে? ফাইলানি, ফাইলানি। লানি, মুসলিমানি ফাইলানি, ফাইলানি, মুসলিমুনা ফাইলুনা। মিললো? জি জি এবার বলেন মুসলিমুনের ফেমিনিন কি? মুসলিমাতুন, মুসলিমাতুন। মুসলিমাতুন। তাহলে ফাইলুনের ফ্যামিলি কি হবে? ফাইলাতুন, ফাইলাতুন। লাতুন, এখন বলেন ফাইলাতুনে মুসলিমাতুনের দ্বিবচন কি? মুসলিমাতানি, মুসলিমাতানি। তাহলে ফাইলাতুনের দ্বিবচন মুসলিমানি, কি? ফাইলাতানি। ফাইলাতানি। এবার বলেন মুসলিমাতুনের বহুবচন কি? মুসলিমাতুন, মুসলিমাতুন। তাহলে ফাইলাতুনের বহুবচন কি? ফাইলাতুন। কোনো পার্থক্য আছে? নাউনের সাথে এসমে ফাইলের দ্বিবচন, বহুবচন, মাস্কুলিন, ফেমিনিন, কোনো পার্থক্য আছে? না। তাহলে আমরা কিভাবে বললাম? মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন, মুমিনাতুন, মুমিনাতানে, মুমিনাতানে, মুমিনাতুন, ফাইলাত, নাসিরুন, নাসিরানে, নাসিরুনা, নাসিরাতুন, নাসিরাতানি, নাসি রতুন, দরিবুন, দরিবানে, দরিবুনা, দরিবাতুন, দরিবাতানে, দরি বাতুন, কতিলুন, কতিলানে, কতিলুনা, কতিলাতুন, কতিলাতানে, কতি লাতুন। না বুঝলে বলবেন। এরপর আমরা চলে যাব কোথায়? ইসমে মাফুলে। যেমন ইসমে মাফুলে, যেমন ইংরেজি, যেমন দেখেন আপনি রাইটের ই কি, রিটেন, রাইটের ই কি, যেটা লেখা হয়ে গেছে সেটাকে আমরা কি বলি? রিটেন, রিটেন বলি না? যেমন আমরা বলি কাজটা হয়ে গেছে, তখন আমরা উত্তরে মেসেজ কি দিই? ডান, অলরেডি ডান। এই যে যে ডু ডি ডান, রাইট, রোট, রিটেন, এটাও কিন্তু দেখেন অনেকটা মাফুলের মতোই। যেমন এরকম দেখেন আপনি মাফুলটা কিভাবে তৈরি হয়? মুদারে থেকে হয়, ইয়া ফালু। মনে রাখবেন এই এক নাম্বার ফর্ম থেকে নুন প্যাটার্ন, যেটাকে আমরা বলি বাবে নাসারা, সিন প্যাটার্ন বাবে সামিয়া, ফা প্যাটার্ন বাবে ফাতাহা, দত প্যাটার্ন বাবে দরাবা, সবগুলো একই নিয়মে। দেখেন ইয়া ফালু, মাফুল করার নিয়ম হচ্ছে আলামতে মুদারেকে কি করতে হবে? ফেলে দিতে হবে। তাহলে এখানে একটা মি মানতে হবে, এখানে একটা মি মানলাম, এই ফা সুকুন সুকুনই থাকবে। এবং আইন কালেমাতে যদি পেশ না থাকে, ভালো করে কথাটা শুনবেন, এখানে কিন্তু শর্ত আছে, কন্ডিশন আছে। আইন কালেমা অর্থাৎ থার্ড লেটার যেটা, এখানে যদি পেশ না থাকে পেশ দিতে হবে। দিতে হবে, তাহলে এখানে আমরা পেশ দিলাম। এখন লাম কালেমা এবং আইন কালেমার মাঝে একটা ওয়াও সুকুন আনতে হবে, আনলাম। আর লাম কালেমাতে দুই পেশ, যে কোনোটাই একই নিয়ম। যেমন আপনি যদি বলেন এখন সামিয়া ইয়াসমাউ, তাহলে কি হবে? মাসমুউন, মাসমুউন। হ্যাঁ, কতালা ইয়াকতুলু, কি হবে? মাকতুলুন। কাতাবা ইয়াকতুবু, কি হবে? মাকতুবু। দরাবা ইয়াদরিবু, কি হবে? মাদরুবুন। এখন এটার এক বচন, দ্বিবচন, বহুবচন, কিন্তু ও ইসমে ফাইলের মতো, নাউনের মতো।
যেমন আপনি ওখানে বলেছেন ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাই লাতুন, তাহলে মাফউলুন মাফউলানি মাফউলুনা মাফউলাতুন মাফউলাতানি মাফউলাতুন। এখন আমরা চলে যাব স্লাইডে, সবাই বুঝেছেন যতটুকু বললাম? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ না বলতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার আমরা একটু স্লাইডে যাব, দেখেন আমরা এটা হচ্ছে মুদারে দেখাচ্ছি আপনাদের স্লাইডটা, মুদারে আফালু আফালান ইয়াফালুনা তাফালু তাফালানে ইয়াফালনা, সরি এই সোজা সুজি থার্ড পারসন, এই থার্ড পারসন, এই তিনটা হচ্ছে মাসকুলিন, এই তিনটা কি ফেমিনিন, অর্থাৎ এগুলো গয়েব থার্ড পারসন, আর হাদির হলো এইগুলো তাফালু তাফালানি তাফালুনা তাফালিনা তাফালানি তাফালনা, আর এই তিনটা হলো ফার্স্ট পারসন মুতাকাল্লিম। এখন আমরা এখানে কিভাবে আমর করেছি, এই এফালুর পূর্বে লি দিয়েছি আর শেষে কি দিয়েছি যজম সুকুন, আর মাদের পর দেখেন এখানে আলিফ মাদের পরে নুন বিলুপ্ত হবে, এখানে ও মাদের পরে নুন বিলুপ্ত হবে, এখানে কি হবে লিতা ফাল হবে, এখানে লিতা ফালা, এখানে আলিফ মাদের পরে নুন বিলুপ্তি, এরপরে কি লিয়া ফাল না, আর সেকেন্ড পার্সনে আমরা কি করেছি আমরে, আমরা এখানে আলামতে মুদারেকে ফেলে দিয়েছি, আর এখানে হামজা যে হামজা নিয়ে এসেছি যেহেতু আইন কালেমায় জবর, তাহলে কি বললাম ইফাল ইফালা ইফালু ইফালি ইফালা ইফালনা লিআফাল লিনাফাল। দেখেন সামনে তাড়াহুড়া করে বলা হচ্ছে, জানি না আপনাদের অসুবিধা হচ্ছে কিনা বুঝতে, না না এই দেখেন এখানে লিআফাল লিআফালা লিআফালু লিতাফাল লিতাফালা লিআফালনা, এবার সেকেন্ড পারসন এখানে এই বরাবর ইফাল ইফালা ইফালু ইফালি ইফালা ইফালনা, আসলে এখানে কি ছিল ইফআলানি ছিল ইফআলুনা ছিল ইফআলিনা ছিল ইফআলানি ছিল, ঠিক না, সব নুন কি হয়ে গেছে আমাদের পরে নুন বিলুপ্ত হয়ে গেছে, আর এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার হলো লিয়াফাল, ফার্স্ট পারসন প্লুরাল হলো লিনাফাল। আচ্ছা এরপরে নাহি হচ্ছে থার্ড পারসন লা ইয়াফআল লা ইয়াফআলা লা ইয়াফআলু লা তাফআল লা তাফআলা লা ইয়াফআলনা, এরপর সেকেন্ড পারসন কি লা তাফআল লা তাফআলা লা তাফআলু লা তাফআলি লা তাফআলা লা তাফআলনা লা আফআলনা নাফআল। এখানে একটা জিনিস বলি, দেখেন আমি নিয়মগুলো আপনাদের নিয়ম মুখস্থ করে কখনো ক্রিয়া মুখস্থ করা যায় না, বুঝতে সুবিধা হয়, যদি মুখস্থ করতে কঠিন মনে হয় তখন আপনি নিয়মটা, আমি যে নিয়মগুলো এখন বললাম রেকর্ড হলো, আপনার রেকর্ডটা শুনবেন, তাহলে নিয়মটা শুনে পড়লে হয়তো বা আপনার মনেটা দ্রুত মনে থাকবে আর কি, কিন্তু মুখস্থের বিষয়টা কিন্তু নিয়ম মেনে কেউ মুখস্থ করে না। আপনি ছোটবেলায় ভার মুখস্থ করেছেন, গো এন্ড গন, ডু ডিড ডান, রাইট রোট রিটেন, তখন কি আপনাকে কেউ শিখিয়ে দিয়েছিল রাইটটা প্রেজেন্টে যাবে আর রোটটা যাবে পাস্টে যাবে, হ্যাঁ তারপরে রিটেনটা এরকম এরকম প্যাসিভে যাবে, এগুলো কিন্তু কেউ আপনাকে শেখায়নি, তখন কিন্তু মুখস্থ করতে হয়েছিল, এরকম প্রথমে আপনাকে মুখস্থ করতে যাবেন, যদি মুখস্থ করা নিয়মটা জানা থাকলে মুখস্থ একটু সহজে হয়, কিন্তু মনে মুখস্থ করার জন্য নিয়ম জানাটা জরুরি না। আর আপনি মুখস্থ একটা নিয়ম আমরা বলে দিই, সেটা হচ্ছে যে থার্ড পার্সনের ক্ষেত্রে তো অবশ্যই ইয়া, আর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে অবশ্যই তা, ফার্স্ট পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে আ, ফার্স্ট পার্সন প্লুরালের ক্ষেত্রে না, এটুকু মনে রাখবেন। আর এখানে তো আমরা বললাম ইসমে ফাইল ফাইলুন ফাইলানে ফাইলুনা ফাইলাতুন ফাইলাতানে ফাইলাতুন মাফউলুন মাফউলানি মাফউলুনা মাফউলাতুন মাফউলাতানি মাফউলাতুন। এখন বলেন আমরা যদি আপনাদের পরামর্শ থাকে যে আরেক সপ্তাহ থাকুক এইগুলো একটু আমরা প্র্যাকটিস করি, তাহলে আমরা আগামী শনি রবিবারও প্র্যাকটিস করব, আর যদি মনে করেন যে না এগুলো আমরা গ্রুপে দিয়ে দিলে আপনারা মুখস্থ করে নিতে পারবেন, তাহলে আমরা বা আপনারা সময় চান এগুলো আমরা গ্রুপে দিয়ে দিই আগামী সপ্তাহে সব মুখস্থ করে পড়া দেন, সেটাও হতে পারে, এখন আপনাদের পরামর্শ বলেন। মানে জেনে মুখস্থ করতে চান তাহলেও যেন হয়, আবার যদি কেউ এমনি মুখস্থ করতে চান তাও যেন হতে পারে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনারা আগামী সপ্তাহে এই ক্লাসটাতে জয়েন হবেন হলো
পৌনে আটটায়। তার কারণ হলো আমরা আগামী সপ্তাহে 7টায় ক্লাস শুরু করবো ইনশাল্লাহ সন্ধ্যায়, এই সপ্তাহে কিন্তু 7:30টায় চলবে।